রব্বুল আলমিনের এই কোরআন তেলাওয়াত করা যার আয়োজন আমাদের ভাইরা করেছেন তেলাওয়াত তেলাওয়াতের গুরুত্ব রয়েছে অনেক তাৎপর্য রয়েছে অনেক স্বভাবের অধিকারীর বিষয় রয়েছে আল্লাহ নিজেই বলছেন মোহাম্মদ সাহাকে উতলুমা কেমিনাল কিতাব ও আকিম ইসালাহ হেন আপনার উপর অবতীর্ণ এই কোরআন আপনি পাঠ করুন এবং পাঠ করার নিয়মও তিনি শিক্ষা দিয়েছেন ওরা তিলিল কোরআন এতের তিলা সুতরাং মুজাম্মেলে সে কথা বলেছেন সুন্দরভাবে ধীরস্থিরভাবে এবং যেভাবে মখরাজ বা অক্ষরগুলো প্রকাশিত হবে ঠিক সেভাবে আপনি কোরআন পাঠ করুন যা আমরা আরব দেশের বিভিন্ন কারিদের মধ্যে আমরা দেখতে পাই তন্মধ্যে অন্যতম মিশরীয় কারিগণ তন্মধ্যে অন্যতম মিশরীয় কারিগর মক্কামুদ্দিনের কারিগণও রয়েছেন কিন্তু মিশরীয় কারিগণের সুমধুর তেলাওয়াত এবং সুস্পষ্ট অক্ষর বিন্যাস এটা আমরা যারা বুঝি তারা বুঝতে পারি যে সত্যিকার অর্থে মনে হয় যে এটা নাজিল হচ্ছে মনে হয় যে এটা অবতীর্ণ হচ্ছে মোহাম্মদ সিদ্দিক আল মাহমুদ মাহমুদ খালিল আল হোসারি আব্দুল বাসেত সামাদ এভাবে আরও যারা আছেন ছিলেন তারা সকলেই ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে জান্ন তৌফিক দান করুন তাদের সুললিত কোণ্ঠ এই জন্য আরবিতে একটা আছে উনজুল আল কোরআন ওয়ালা মক্কা ও কোরিয়া ফি বলছে যে কোরআন নাজিল হচ্ছে মক্কাতে তেলাওয়াত করেছে মিশরিরা তবে সাবধান আমি কারো নাম মেনশন করে বলছি না কোরআনের আমুল কোরআনের বাস্তবায়ন সৌদি আরব ছাড়ার কোথাও নাই ভুল ত্রুটি মানুষের থাকবে পৃথিবীতে ভুল ত্রুটি থেকে কেউ মুক্ত নয় আরে আদম মানস ভুল করেছেন বলেছিল ওই গাছের নিকট যাবে না তার স্ত্রীকেও বলা হয়েছে যাবে না শয়তানের প্ররোচনায় তারা গিয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন সেই ওয়াদা সাথে সাথে দুটি শাস্তি আল্লাহ দান করলেন প্রথম শাস্তি বিবস্ত করে দিলেন কাপড় উন্মুক্ত করে দিলেন জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করার চেষ্টা করলেন দ্বিতীয় শাস্তি কুলনা জামিয়া নিচে নামো নিচে চলে যাও অবতরণ করো একটি আদেশ তাও বলেছেন ফাইন্যসিয়া ভুলে গিয়েছিল শয়তানের প্রথম